আজ আমি বানাবো ভেটকি মাছের পাতুরি, এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কয়েক পিস ভেটকি মাছের ফিলে। এটাকে আমি জাস্ট জল দিয়ে ধুয়ে রেখেছি, আর কিছুই দেইনি এখনো পর্যন্ত এটাতে। আর আমার লাগছে এই যে টক দই 1 চামচ দেব। আর এখানে আমি নিয়েছি কালো সর্ষে, আমার কাছে সাদা সর্ষে নেই, তোমরা চাইলে সাদা সর্ষেটা ইউজ করতে পারো। আর পোস্ত নিয়েছি অল্প 4 মগজ, 4 মগজটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়েছি 1 পাতিলেবু, আমি রস বুঝে তবে রস দেব, অর্ধেকই দেব, কিন্তু যদি রসটা কম হয় তাহলে দুটোই দেব। আর নিয়েছি 4 কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, আর গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি। তাহলে চলো এবার দেখা যাক আমি এটাকে কী করে করছি। তোমরা চাইলে কিন্তু গন্ধরাজ লেবুর পাতা, 4 মগ, যেগুলো সমস্ত কিছুই বাদ দিয়ে সর্ষে পোস্ত টক দই দিয়ে করতে পারো। এবার মাছে লবণ, আর হলুদ দেব, এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর দেব আমি 1টা লেবুর রস। আর 1টা লেবুও দেব, কারণ এটাতে বেশি রস হয়নি, ভেবেছিলাম 1টা দিলেই হয়ে যাবে। এটাকে আমি ভালো করে মেখে নেব। এটাকে আমি লেবুর রস, লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি মাছটাকে। এবার মাছটাকে আমি সরিয়ে রাখবো। আমি মিক্সিতে একে একে সর্ষে আর পোস্ত নেব, এটাকে আমি জল ছাড়া একবার ঘুরিয়ে নেব। একে একে দিয়ে দেবো 1 চামচ টক দই। দেবো 4 মগজ। দিয়ে দেবো রসুন, কাঁচা লঙ্কাও দেব আমি 4টে, 5টা লঙ্কা দেব। আর দেব লবণ, আর দেব লবণ, মাছে যেহেতু লবণ দিয়েছি তাই অল্প দেব লবণটা। এবার এটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। এই যে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, এবার এই পেস্টটাকে আমি ভালো করে মাছের মধ্যে মাখাবো। এতে দেব সর্ষের তেল, এবার আমি আরেকটু মেখে এটাকে রেখে দেব 30 কি 40 মিনিটের জন্যে। আমি মাছগুলোকে ম্যারিনেট করে প্রায় 30 থেকে 40 মিনিট আমি ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর গন্ধরাজ লেবুর পাতাগুলো আমি ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি। আমার কাছে যেহেতু কলা পাতা নেই, তোমরা যারা কলা পাতা আছে তোমাদের বাড়ির কাছে বা অ্যারেঞ্জ করতে পারো, তারা কলা পাতাতেই করবে। আমার কাছে যেহেতু নেই, সেহেতু আমি আজকে ফয়েলে করবো এই পাতুরিটা। এই যে ফয়েলগুলোকে আমি এরকমভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, এই যে। এবার আমি এই যে ফয়েলটা, ফয়েলের উপর 1টা লেবু পাতা দেব, লেবু পাতা দিয়ে আমি 1 পিস মাছ দেব এর উপরে, দিয়ে এর উপরে দেবো 1টা কাঁচা লঙ্কা চেরা। এবার যেরকম কলা পাতাতে হ্যাঁ আমরা মুড়ি মাছটাকে, আমরা সেরকমভাবেই মুড়ে দেব।
ভাবে মুড়ে আবার একটা দেখাই। তোমরা কিন্তু লেবু পাতাটা নাও দিতে পারো, কাঁচা লঙ্কাটা আমি বেটে দিয়েছিলাম মিশে সর্ষে বাটার সময়, তোমরা এইবারও তোমরা সেটা কিন্তু বাদ দিয়ে দিতে পারো, কিন্তু আমার পার্সোনালি আমি এটা পছন্দ করি বলে আমি এরকমভাবে করছি। আমি এই যে মাছগুলো সমস্ত এরকমভাবে ফয়েলে মুড়ে নিয়েছি, এবার গ্যাসে আমি একটা তাওয়া বসাবো। সামান্য একটু তেল দেব, আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সব মাছগুলো একে একে দিয়ে দেব। মিনিট পাঁচ সাতেক রাখবো এরকম ভাবে, তারপরে আবার উল্টে দেব। এখন একটুখানি আমি হাই ফ্লেমেই রাখবো ফ্লেমটা, তারপরে মিডিয়াম করে দেব, মিডিয়াম কিংবা লো করে দেব। এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ফ্লেমটাকেও আমি মিডিয়াম করে দেব। আমি প্রায় পাঁচ মিনিট পরে আসলাম। আমি কিন্তু এই পাঁচ মিনিট কিন্তু আমি আঁচটাকে গ্যাসটাকে সিম করে রেখেছি। এবার আমি আবার ঢেকে রাখবো। গ্যাসটা একটু বাড়িয়ে দেব, দু মিনিট বাড়িয়ে আবার কমিয়ে রাখবো। এবার ঢাকনাটা তুলে দেখবো, আমি এটা প্রায় 15 মিনিট রাখলাম। এটা কিন্তু মাঝে মাঝে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, আবার মাঝে মাঝে কমিয়ে দিয়েছিলাম গ্যাসটা। একটা খুলে দেখবো হয়েছে নাকি। হয়ে গেছে মাছটা, দেখো মাছটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক করো, আর প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ব্লগে, আজকে এই পর্যন্তই।